السلام عليكم، ولكن ما تنال شو بيسبب 2018 اسكو مي كلي دي اكتي بيتا توري كرا دكابو تاولي اما كلي لك سكيتا نورمال كلي اما تين كالر كلي لك بي لال ايبون كومولا كالر ميلي امي كالر تنية تي كيبسيكم بوچانا جنو كيبسيكم شو بس كالر كلي نية تي ايبون كوفي كالر براون كالر جي كلي تحا شيتا نية تي رنگ مشي نية تي شادا كلي مدهي এবং সাদা ক্লে লাগবে। এটা এখন মূল কাজে চলে যাচ্ছি। এটা আমি কোন প্লেটও করতে পারি এবং এরকম খালি জায়গা করে নিতে পারি। পরে এরকম আমি প্লেটটাকে দেখেন আগে অনেক বছর আগে এটা করেছি। এটা আমি এরকম করে রেখে দিই, ফ্রিজে শুকিয়ে সাজিয়ে রেখে দিই। এটা এখন আমি এটার মধ্যে করে দেখাচ্ছি। প্রথমে কিছুটা গেলে নিয়ে নিলাম, এরকম করে নিলাম। প্রথমে একটু গোল করে নিলাম, নিচের যে ব্রেড হয় সেটা তৈরি করে নিলাম। এখন আমি সাইডে দিব, লম্বা একটু লম্বা লম্বা করে নিব। এভাবে লম্বা করে নিয়ে আমি এটা বেনির মতো এভাবে পাক দিয়ে নেব। এখন এটা বেনির মতো করে নিলাম এভাবে সাইডে দেওয়ার জন্য। এটা আমি এখন এই সাইডে দিব। পিঠা সাইডে যেরকম একটু হয় সেটা বোঝানোর জন্য। আসলে সবিস তো সবিজি যতটা রিয়েল করা যায়। এই এইভাবে দিয়ে দিলাম। এখানে ভিতরে যে আপনার ক্যাপসিকাম থাকে, কিছু মাংস টুকরা থাকে, সেগুলো বোঝানোর জন্য আমি এটা দিয়ে একটা দিয়ে দিচ্ছি। যেভাবে এখন একটু সবুজটা দিয়ে দিব পাতা বোঝানোর জন্য, ক্যাপসিকাম বোঝানোর জন্য। টমেটো মানে ভিতরে থাকে, এইভাবে অনেকগুলো বসিয়ে দিলাম। এই যে এরকম করে, কেউ যদি বড় করতে চান তাহলে নিজের পছন্দ মতো বড় করে নেবেন। এবং আমি এরকম একটা গ্রেটার লাগবে এখন আমার, সবজি যে গ্রেটার হয় এটার মধ্যে আমি সাদা গ্রেটার এটার মধ্যে এরকম গ্রেট করে দিব চিজ বোঝানোর জন্য। অবশ্যই ক্লে আইকা দিয়ে নিতে হবে, আইকা না দিলে থাকবে না। এটা আমরা সবাই জানি পিজার উপর চিজ থাকে, চিজ ছাড়া কখনো পিজা হয় না। সেই পিজার চিজটা বোঝানোর জন্য আমি এটা দিলাম এইভাবে। এখন আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিব এগুলো। এবার শুকিয়ে গেলে সেট হয়ে যাবে সুন্দর মতো এবং দেখতে ভালোই লাগবে। তো তৈরি করে ফেললাম আমি একটি পিজা। আপনার বাসায় লে দিয়ে যারা কাজ করেন তারা এটা ট্রাই করবেন শোপিস হিসাবে, আশা করি খুব ভালো হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই লাইক দিবেন, আমার চ্যানেলটিকে শেয়ার করবেন বেশি করে। আমার ভিডিওগুলি কেমন লাগছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।